সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকে আমার আরেকটি ভিডিও। আর ভিডিওটি হচ্ছে যারা বুথে অ্যাক্টিভ করে আসছেন আপসের অ্যাকাউন্ট, তারা আর খুলতে পারেন না। তারা কিভাবে খুলবেন? তারা আর খুলতে পারে না, কারণ তারা আগে রেজিস্ট্রেশন করেননি। যারা আগে রেজিস্ট্রেশন না করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটাই বেশি, কারণ আপনি ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেননি, এখন আপনি কিভাবে ঢুকবেন? আপনি তো সেখানে গিয়ে শুধুমাত্র আকামা নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে আসছেন, কিন্তু সেখানে তো আপনি ই করেননি, রেজিস্ট্রেশন আগে অনলাইন থেকে করে যাননি। তার জন্য আগে নিয়ম হচ্ছে রেজিস্ট্রেশন করা। আর যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, আমার ভিডিও লিঙ্কে ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে করবেন, ওয়ান বাই ওয়ান সবগুলি দেওয়া আছে, দেখে তারপরে আপনারা করতে যাবেন। আর যারা অলরেডি এই ভুল কাজটি করেই ফেলছেন, যে আমি মনে করছি যে আপসের অ্যাকাউন্ট আসলে বুথে গিয়ে অ্যাক্টিভ করলেই হয়ে যায়, তারা আসলেই ভুল করে ফেলছেন, কিন্তু যখন লগ ইন করতে যান তখন পারেন না। এটা আসলে কীভাবে লগ ইন করবো কোনোভাবেই সাপোর্ট করতেছে না, কেউ আইডির জায়গায় ইউজারের জায়গায় আকামা নাম্বারটা দিচ্ছে কিন্তু পাসওয়ার্ড কোথা থেকে দেবে কী দেবে, কেউ মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করতেছে, আসলে এটা এমন করে হয় না এবং আদৌ হবে না। সেজন্য আমাদের একটু অন্যভাবে যেতে হবে, সেই অন্যভাবটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। সেজন্য আমাদের প্রয়োজন হবে আকামা নাম্বার, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। আমাদের পাসপোর্ট নাম্বারটা প্রয়োজন হবে। আর স্টেপ বাই স্টেপ ভিডিওটা না টেনে সবাই একটু দেখে নিন। অনেকে হয়তো বা বলতে পারেন আমি বেশি কথা বলতেছি, আসলেই না, প্রতিটি কথাই আমি মনে করি খুব মূল্যবান, কারণ আপনাদের জানা উচিত, বোঝা উচিত, তাহলে আর এই ভুলটা আপনারা করবেন না। সো আমি আমার ভিডিওটি চালু আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি কীভাবে আমরা করব সেই অপশনটি। তবে তার আগে একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি করে লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন। আর তাহলে আজকে আমি এখানে আমার ভিডিওটি চালু করতে যাচ্ছি। তবে এখানে বলে নেওয়া উচিত যে আমি পেজটি কোথায় পেলাম। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা খুঁজে নেবেন এবং সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা কী করব, সর্বপ্রথম এখানে আকামা নাম্বার ইনপুট করব। আমি আমার আকামা নাম্বারটা ইনপুট করে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি আকামা নাম্বারটা এখন ইনপুট করে দিলাম, তারপরে আমার যে কাজটা করতে হবে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেব, 5 দিয়ে শুরু করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই যে এই কোডটি এখানে বসিয়ে দেব, 77 31, এই কোডটি বসিয়ে দেব। কোডটি বসিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, নেক্সটে যেতে হবে। আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে নতুন একটি অপশন আসবে। নতুন অপশনটি আমরা কি করব, এখানে দেখুন সিলেক্ট ওয়ান লেখা আছে, এখানে আমরা নতুন অপশনটি চুজ করব, এখানে ক্লিক করব। ক্লিক করে পাসপোর্ট নাম্বার, এখানে পাসপোর্ট নাম্বার যাবে, সেখানে আমরা পাসপোর্ট নাম্বারটি ক্লিক করে দেব। এখন এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটি ইনপুট করতে হবে। আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দেব। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমার কাজটি হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে শুধু এই দুইটি অপশনই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের আরেকটি পেজ চলে আসবে। অনেক স্লোর কারণে আমি ভিডিওগুলো অনেক সময় স্কিপ করে দেই, কেউ কিছু মনে করবেন না। একটি কথা বলে নিচ্ছি সবাইকে, আসলে নেটটা একটু স্লো সেজন্য আর কি আমার একটু লেট হচ্ছে। পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আমি আবারও সবাইকে বলে নিচ্ছি, আমার ভিডিওতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের আরেকটি পেজে চলে আসছি আমরা।
আরেকটি পেজে চলে আসার সাথে সাথে এখানে আরেকটি ব্যাপারও খেয়াল করতে হবে যে আমার এখানে আরেকটি একটি কোড চলে আসছে, গভর্নমেন্ট থেকে এখানে একটি কোড দিয়ে দিছে 2601। সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি কোডটি, 2601 কোডটি চলে আসছে। তো আমরা এই কোডটি এখানে বসিয়ে দেব, 2601 এই কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখন এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটি উইন্ডোজ চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য একটি পেজ ওপেন হয়ে গেছে। সো এখানে লেখা আছে ইউজার নেম, আমরা আমাদের ইউজার নেমটি অবশ্যই মনে রাখবো অথবা কোথায় লিখে রাখবো যদি ইউজার নেমটি ক্রিয়েট হয়ে যায় আর কি। আর দ্বিতীয়ত অনেক সময় অনেক জায়গায় অনেক কাজের সময় ইউজার নেমগুলো ক্রিয়েট হয় না। সো যদি কারো কখনো কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব। আর এখানে আমরা কী করব, পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে আমরা সেই একই পাসওয়ার্ডটা আবার বসিয়ে দেব, দুইবার একই পাসওয়ার্ড বসিয়ে দেব, দেওয়ার পরে ক্রিয়েট করব। আমি এখন আপনাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এখন এখানে দুটি পাসওয়ার্ড বসিয়ে দিছি, উপরে এবং নিচে। সো এখন আমি এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখে নেব আমরা কী পাসওয়ার্ড দিছি। এখন আমরা ওকে ক্লিক করব। আমরা এখন ওকে ক্লিক করতেছি। ওকে ক্লিক করার পরে দেখুন এখানে একটু সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে যে দ্য পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। মানে এখানে একটু সমস্যা হচ্ছে, যে সমস্যাটা সেটা আমি এখনই আপনাদের সলভ করে দিচ্ছি। কারণ আমি জেনেই কিন্তু এটা করছি যাতে আপনাদের ভবিষ্যতে এই সমস্যাটায় পড়তে না হয়, সেজন্য আর কি আমি ভিডিওটা করে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি আসলে পাসওয়ার্ডটা কীভাবে বসাবেন। পাসওয়ার্ডটা আমরা এভাবে বসিয়ে নেব। এখানে দেখুন প্রথম হাতের অক্ষরটা আমি বড় হাতে দিছি এবং নিচেও বড় হাতে দিছি, এবং যখন আমরা বড় হাতের দেব তখন অবশ্যই এটা আমাদের ই করবে আর কি, সাপোর্ট করবে, নইলে সাপোর্ট করবে না। সো আমি এখন যেহেতু বড় হাতের দিয়ে করছি, এখন আমি ক্লিক করব ওকেতে। ওকেতে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, এখন দেখুন এখানে লেখা আসছে যে আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেছে, দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। মানে আমার পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাকে কী করতে হবে, এখন আমাকে লগ ইন করতে হবে। সো এখন আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি কীভাবে আপনারা লগ ইন করবেন। আমরা এখন এখানে উপরে সার্চ বারে অপশন ক্লিক করব, আবার ABSSER অপশন লগ ইন এখানে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে রীতিমতো আমরা কী করব, এখানে ক্লিক করব, অপশন লগ ইনে ক্লিক করব। অপশন লগ ইনে ক্লিক করার পরে এখন আমাদের করতে হবে কি, একবার উপরে দেখুন এখানে লেখা আছে আপনার লগ ইন প্ল্যাটফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে আমরা ক্লিক করব ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে, এখানে ইংলিশে আমি সিলেক্ট করে দেব যেহেতু আমরা ইংলিশটা ভালো বুঝি। ইংলিশে সিলেক্ট করার পরে এখন যেহেতু আমার পাসওয়ার্ডটা আগে থেকে আমি সেভ করে রাখছি, সেহেতু আপনারা আপনাদের এই পাসওয়ার্ডটা এইভাবে আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি হবে, এখানে আমরা এই কোডটি বসিয়ে দেব, সরি এখানে আমরা এই কোডটি বসিয়ে দেব 5284 অ্যান্ড দেন লগ ইন। লগ ইনে ক্লিক করব আমরা। লগ ইনে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে একটি পেজ চলে আসবে, আমার মোবাইল নাম্বারে কোড যাবে এবং সেই কোডটি আমাকে এখানে সেভ করতে হবে। সো আপনারা দেখুন আমার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে 6805। আমি এটিকে করব 6805। এবং এটিকে করার পরে এখন আরেকটি পেজ আসবে, যে পেজটি আসবে সেই পেজটি আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। মানে এখন লগ ইনের কাজটি শেষ হয়ে যায়নি, এখানে আমাদের আরেকটু কাজ আছে। সো আমি এখন লগ ইন করব। লগ ইন করার পরে দেখে দিচ্ছি, সো আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের সামনে এমন একটি পেজ আসবে, সেই পেজটিতে লেখা আছে ইউর প্রোফাইল ইজ পোর্টেবল ওয়াজ অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। মানে আমাদের পেজটি সাকসেসফুলি হয়ে গেছে, লগ ইন ক্রিয়েট করা সব কিছু হয়ে গেছে, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, কিন্তু এখানে বলছে যে প্লিজ লগ আউট অ্যান্ড লগ ইন অ্যাগেন অ্যান্ড অর্ডার টু অ্যাক্সেস পোর্টাল ই সার্ভিস। মানে এটাকে আমরা এখন লগ আউট দেবো, লগ আউট দেওয়ার পরে আবার আরেকবার লগ ইন করতে বলছে, আরেকবার লগ ইন করবো তারপরে আমরা ইউজ করতে পারবো। সো আমরা এভাবে এখন কী করবো, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে সেখানে লগ আউট পাবো, লগ আউটে ক্লিক করে আমরা কী করবো সেটাকে আমরা লগ আউটে চলে যাব, পরে আবার আমরা নতুন করে লগ ইন করে নেব।
আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, আবারও আবার রিকোয়েস্ট রইল সবাই আমার ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন, তাতে করেই আমার সব মানে সার্থকতা আসবে।